আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় খামারি ভাইরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন এবং আমাদের কথা যারা শুনছেন, তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ডেইরি ফার্মের পক্ষ থেকে। আজ 3রা জুন, রোজ শনিবার 2023। আমরা আপনাদেরকে আজকে দেখাবো কিছু ব্যতিক্রমী আয়োজন। বিশাল আকৃতির শুরুতেই আমরা দেখাবো বেশ কয়েকটা মহিষ, এবং তারপরে থাকবে আপনাদের জন্য বিশেষ আকর্ষণ দেশি ষাঁড়গরু সহ বেশ কিছু বলদ গরু আপনাদেরকে দেখাবেন এই খামারের যিনি মালিক জনাব আব্দুল কাদের ভাই। তো আসুন একটা একটা করে আমরা দেখি তিনি কী ধরনের কালেকশনগুলো সংগ্রহ করেছেন এবং সেগুলোর দামজাত বয়স নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? এ আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আজকে কী ধরনের আয়োজনগুলো রেখেছেন একটু শুরুতেই? গরু যেহেতু কুরবানি খুব সন্নিকটে, সব সাইজের গরুই আছে, অবশ্যই দেশি বড় ছোট মহিষ আপনার বকনা কুরবানি উপযুক্ত এ টু জেড সব গরুই আছে। দেখি আমরা যতদূর দেখাতে পারি, কিছু মহিষ দিয়ে, কিছু দেশি গরু দিয়ে, আবার কিছু রাখি গরু আছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব সব গরুগুলোই। আচ্ছা, তো আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে কি কোনো মেসেজ দিতে চান কুরবানি উপলক্ষে? কুরবানি উপলক্ষে মেসেজ দিতে সব পরিবার কিনে সবাইকে আসার আমন্ত্রণ, আর দূর দূরান্তে যারা আছে তারা থাকা খাওয়ার ব্যবস্থা আছে, মৌসুমী ব্যবসায় যারা আছে জি ওদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া আছে। আর আপনার সবচেয়ে বড় সুবিধা, যেহেতু এবার কুরবানির এখন অনেক সময় আছে, জি এখন এক মাসের উপরে সময় আছে, যার যার গরু শেষে দেখে পছন্দ করে এখানে রেখে যাওয়ার সুযোগ সুবিধা আছে, কুরবানির আগে পৌঁছে দেওয়া হবে। জি ইনশাল্লাহ, গুড নিউজ। তো কাদের ভাই আসেন, আমরা একটা একটা করে আপনার গরু এবং মহিষগুলো ক্রেতা ভাইদেরকে দেখাই এবং দামজাত নিয়ে কথা বলি। ঠিক আছে। তো আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছি একদম অত্যন্ত সুন্দর বিশাল আকৃতির দুটো মোষ দিয়ে আমরা আজকে কথা শুরু করতে চাচ্ছি। তো অনেকদিন পরেই মনে হচ্ছে, হঠাৎ একটা ইতিপূর্বে আপনি দুটো মোষ নিয়ে আসছিলেন, তো অনেকদিন পরে আবার বড় বড় তিনটা মোষ নিয়ে আসছেন, তো এই মোষ সম্পর্কে একটু শুরুতে কথা বলেন। আচ্ছা, এগুলো মূলত আপনার বড় সাইজের মোষ, এগুলো বর্ডার ক্রস করা মোষ, রিসেন্ট বর্ডার ক্রস করছে। এগুলো সব জাত মানে অনেক ভালো এবং বয়স সব কম বয়সের গরু। এগুলো যদি কেউ কুরবানির জন্য নিতে চায় সেটাও নিতে পারবে, আবার যদি মনে করা যায় এইসব মহিষের যে প্রজেক্ট আছে, মহিষের প্রজেক্টগুলো কিন্তু মূলত আপনার 65 থেকে 70 দিন এর মধ্যে মহিষ বিক্রি করার উপযুক্ত হয়ে যায়। যদি কেউ চায় সেক্ষেত্রে সে আপনার ফেডানিং সাইডে নিয়েও আপনি এগুলো তৈরি করতে পারবে। তো যাই হোক, আমরা তিনটা মহিষ আছে, আর আজকে দেখাবো মহিষ, কিছু দেশে গরু, আর দুইটা রাখাই স্পেশাল বাচ্চা আছে, সব মিলে আমরা একে একে সিরিয়ালে দেখাচ্ছি। ভিডিও শুরুতে যে মহিষটা দেখানো হচ্ছে এটা মূলত 220 নম্বর টাইগার একটা মহিষ, আর এটার দাম নির্ধারণ করা আছে 3,10,000 টাকা। কেউ চাইলে এটা আনাআসে নিতে পারবে। জি, এটা হলো শুরুর মোষ। কাদের ভাই, আমরা এখন দ্বিতীয় নম্বরে যে 228 নম্বর টাইগার আরও একটা বড় মহিষ আছে, আমরা সেইটা সম্পর্কে একটু জানি। এটা আপনার সেম জাত, সেম মান, 19-20 গরু আছে। এটার ট্যাগ নাম্বার আপনার 228, এটার দাম নির্ধারণ করা আছে 320। তবে মহিষ দুইটার যে বডি আর যে খাঁচা আছে যে তৈরি হয়ে যায় অনেক টাকার মহিষ হবে দুইটা। তো সার্বিক দিক মিলে জাতমানের দিক থেকে হাতে পায়ে লম্বা, শরীরের কোথাও কোনো ইয়ে নেই, ভালো আছে, জাত ভালো আছে। কেউ চাইলে দুইটা মহিষ আনায়াসে 65 থেকে 70 দিনের প্রজেক্টে নিতে পারে, নিলে লস হবে না, এটাই আর কি। আচ্ছা, তো কাজে ভাই এবারে আমরা দেখতে পাচ্ছি একটা গোলাপি মহিষ নিয়ে আসছেন, অনেক সুন্দর মহিষটা, এটার সম্পর্কে একটু বলেন। আচ্ছা, এই মহিষগুলোর তো সারা বাংলাদেশ ব্যাপী ব্যাপক চাহিদা, বাট এগুলো তো আমি কখনো ধরিনি, তো বিভিন্ন খামারে যখন দেখছি নিজেরও একটু ভালো লাগে। হ্যাঁ, মহিষগুলো অ্যাকচুয়ালি ভালো, আর এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটা হচ্ছে ফিমেল মহিষ, মেয়ে বাচ্চা আর কি, বাট এটার এখনো পেটে বাচ্চাটা চাষে কিনা চেক করা হয়নি, যেহেতু বাইরে থেকে আসছে কিনে নিয়ে আসা, আর এটার দাঁত পড়ছে 4টা, এটা নাকি কনসেপ্টের সময় হয়েছে, তো চেক করে দেখা যাবে আছে কিনা জানি না, তবে মাংস হিসেবেই কিনে নিয়ে আসছি। জাতমানের দিক থেকে ভালো আছে এবং গঠন বা সৌন্দর্যের দিক থেকে বেস্ট আছে, আর এটা ট্যাগ নাম্বার 278, দাম নির্ধারণ করা আছে 2,50,000 টাকা। জি কাদের ভাই, আমরা শুরুতেই একটা 125 নম্বর ট্যাগের একটা দেশাল গরু দেখাচ্ছি, এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ভাই। এগুলো সব দেশাল গরু, এই গরুগুলো সব থেকে এগুলো বর্ণনা করার কিছু নাই। এখন বড় বিষয় হলো এগুলোর ওজন, কার কত ওজন আছে, ছবিতে বড় দেখা যায় আবার ভালোও দেখা যায় না দেশের গরুগুলো, বাট এগুলো শুধু গ্যারান্টি দেবো, এগুলো শরীরে কোনো স্পট বা না কোনো খুদ বা কোনো খোড়া বা কোনো কিছু, এইগুলো মানে কোরবানি অনুপযোগী যে গরুগুলো সেইগুলো শুধু আমি গ্যারান্টি দেবো। আর এর এখন সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ছোটো গরু তো আসলে আইডিয়া করা যায় না, আমি লাইভ ওয়েট করছি প্রত্যেকটার কেজি, কোনটার কত কেজি লাইভ ওয়েটটার দামটা আমি বলে দেবো, তাহলে সবারই একটা বাহ্যিক বা সাধারণ ধারণা আসবে গরুটার মধ্যে কী আছে। ভিডিওর শুরুতে যেটা আছে সেটা 125 নম্বর ট্যাগ,
আর 265 কেজি লাইভ ওয়েট আছে 1,25,000 টাকা দাম। জি কাদের ভাই, এবারে একদম সাদা ফিটফিটে একটা গরু দেখাচ্ছেন, এই গরুটা সম্পর্কে একটু বলেন। এটা মূলত হাঁসা গরু, হাঁসা, এটা মিরকাদিমের একটু হাঁসাই আর কি, ধরে সাদা হিসেবে এখন যেগুলোই সাদা হয় হাঁসা ধরে। তবে এটা হাঁসার সিমটম অনেকটা পার্সেন্টেজ বেশি, কেননা এর নাকের সামনেটা পিঙ্ক কালার, পায়ের খোড়াগুলো এগুলো হাঁসারই একটা বৈশিষ্ট্য। তো গরু হিসেবে ভালো দাঁত হয়ে গেছে। এটা ট্যাগ নাম্বার 241 আর দাম নির্ধারণ করা আছে 250 কেজি লাইভ ওয়েট আছে আর 1,25,000 টাকা দাম নির্ধারণ করা আছে। জি আমরা এখন পরবর্তীটা দেখাই। তাদের ভাই এবার একটা কালো কুচকুচে গরু দেখাচ্ছেন, এইটা সম্পর্কে একটু বলেন। আচ্ছা, এটাও দেশি গরু, এটা ট্যাগ নাম্বার 139, 258 কেজি ওজন আছে, 1,50,000 টাকা দাম। এখন একটা 15,000 হবে, সরি 1,15,000 টাকা দাম। জি এখন আপনি ক্যালকুলেশন করলে আপনার কিছু মিল ব্যালেন্স মিলবে না। আগেরটা 250,000 1,25,000 টাকা দাম, আর এটা 258,000 1,15,000 টাকা দাম। এটা ভাবার বিষয় আছে না। এখন গরু জাত মানের সৌন্দর্যের উপরে গরু অনেকটা নির্ভর করে। হাঁসা গরুগুলো মার্কেট থেকে সবসময় একটু বেশি থাকে প্রাইসটা, আর এটার যেটা আছে এটার ওজনটা বেশি, ওজন বেশি, আর সব গরু তো অ্যাকুরেটলি মাপে কেনা যায় না, কিছু কিছু সময় একটু কম বেশ হয়ে যায়। তো গরু যাই, কালো গরুটা অনেক সাশ্রয় গরু, কেউ চাইলে অনায়াসে নিতে পারবে। আচ্ছা আমরা এখন পরবর্তীটা দেখবো। কাদের ভাই এবারে একদম গোলগাল অত্যন্ত সুন্দর গঠনের একটা গরু দেখাচ্ছি ক্রেতাভেদেরকে, এইটা সম্পর্কে একটু বলেন। এটা আপনার দেশি গরু, দেশি গরু দাঁতলা অত্যন্ত শিলাবটির গরু। এটা শরীর প্রচুর পরিমাণে টাইট আর খাদ্য চাহিদা ভালো আছে। সামনে যে সময়গুলো আছে এ সময়ের মধ্যে একটু আবার গেইন করবে গরু, কিন্তু একেবারে যে ছেড়ে দেবে তা কিন্তু না, গেইন করবে। বাট অন্যান্য গরুর তুলনায় এটাও অনেক ভালো একটা গরু আছে। বাট এটা 130 নম্বর ট্যাগ, 265 কেজি লাইভ ওয়েট আছে আর দাম নির্ধারণ করা আছে 1,20,000 টাকা। সুন্দর গরু, আমরা এখন পরবর্তীতে যে গরুগুলো আছে সেটা দেখাবো। দাদা ভাই এবারে আমরা আরও একটা অত্যন্ত সুগঠনের গরু দেখাচ্ছি লাল টকটকে, এটা সম্পর্কে একটু জানান। এখন যে গরুগুলো দেখাচ্ছি এগুলো সব দেশাল গরু, জাস্ট ওজনের আইডিয়াটা দিয়ে দেয়। এটা গরু অত্যন্ত লুক ভালো, এর বডি ট্রাকসার ফ্রেম মানে দেখতে সুন্দর আর কি। অন্যান্য গরুর তুলনায় এটা অনেক সুন্দর একটা গরু আছে। 163 নম্বর ট্যাগ, 255 কেজি ওজন আছে, 1,15,000 টাকা দাম। জি কাদের ভাই, কালো কুচকুচে আরও একটা অত্যন্ত সুগঠন, বিশেষ করে চোরটা প্রশংসনীয়, এটা সম্পর্কে একটু বলেন। দেশি গরু 141 ট্যাগ, 245 কেজি ওজন আছে, বাট আজ থেকে কয়েকদিন আগে ওজন করা, যেদিন বাজার থেকে নিয়ে আসি তখন ওজন ছিল, বাট এখন ওজন করলে আরও 10-15 কেজি বেড়ে যাবে। কারণ আমরা যখন গরুগুলো নিয়ে আসি, নিয়ে আসার পরে দেখা যায় জার্নি করে এসে খাওয়া দাওয়া, তখন ওজনটা হালকা থাকে। এখন খাওয়া দিয়ে শরীরে রস আসছে, প্রত্যেক গরু এখন স্কেল করলে 10-15 কেজি করে বৃদ্ধি হবে, এটাই স্বাভাবিক। এটা ট্যাগ নাম্বার 141, 245 কেজি ওজন, পূর্বের মাপ, 1,15,000 টাকা দাম নির্ধারণ করা আছে। ঠিক আছে কাদের ভাই, আমরা পরবর্তীটা এখন দেখাবো। এটা আপনার দেশি ষাঁড় গরু, 133 নম্বর ট্যাগ, 1,20,000 টাকা দাম নির্ধারণ করা আছে। দাঁত মানে ভালো আছে আর লাইভ ওয়েট স্কেল করা। কাদের ভাই এখন আমরা দেখাবো বলদ গরু। এবার প্রথমেই একদম সুগঠনের এবং লাল টকটকে একটা গরু দেখাচ্ছেন, এই গরুটা সম্পর্কে একটু বলেন। আচ্ছা, এবার আমরা কি 6টা বলদ আছে, 6টা বলদ আমরা সিরিয়ালি সিঙ্গেলি দেখাই, তারপরে লট করে দিই, দাম বলে দেবো। আমরা শুরুতে যেটা আছে এটা 101 নম্বর ট্যাগ, 270 কেজি ওজন আছে, 1,25,000 টাকা দাম নির্ধারণ করা আছে। জি অত্যন্ত সুগঠনের গরু আমরা দেখালাম, পরবর্তীতে যেটা আছে এখন সেটা দেখাই। কাদের ভাই এবারে আমরা দেখাবো দ্বিতীয় নম্বরে 122 নম্বর ট্যাগের একটা গরু, অত্যন্ত সুন্দর সুগঠনের এই গরুটা, এটা সম্পর্কে। এটা দাঁতলা বলদ, বলদ গরু এটা। এটা ট্যাগ নম্বর 122, 220 কেজি ওজন, 1,15,000 টাকা দাম নির্ধারণ করা আছে। জি এটাও সুন্দর এবং সুগঠনের একটা, একদম বলদ গরুগুলো স্পেশাল গরু। বলদ গরু আসলে মিড কোয়ালিটি সব থেকে বেস্ট, যতগুলো গরু হয় সাধারণত সার হোক, অন্য অন্য গরু হোক, গাভী হোক, মহিষ হোক, সব থেকে স্পেশাল মিড কোয়ালিটি হচ্ছে আপনার বলদের। যারা বলদ গরু কোরবানি করে তারা বলদই করে, আবার এর মিড কোয়ালিটিটা ভালো। জি তো কেউ চাইলে এটা নিতে পারবে, রিজনেবল প্রাইসের মধ্যে আছে। জি কাদের ভাই এবারে 166 নম্বর ট্যাগের একটা বলদ দেখাচ্ছি, এটাও অত্যন্ত সুন্দর গঠনের গরু, এটা সম্পর্কে একটু বলেন। আচ্ছা, এটাও আপনার বলদ গরু, তাতে দুইটা, 166 ট্যাগ, 210 কেজি ওজন, 1,15,000 টাকা দাম নির্ধারণ করা আছে। জি অত্যন্ত সুন্দর গরু। আমরা এখন পরপর আরও তিনটা গরু আছে বড় বড় সিংওয়ালা, আমরা সেই তিনটা গরু দেখাবো। কাদের ভাই চিত্রা হরিণের মতো সাপওয়ালা একটা বড় বড় সিংওয়ালা বলদ গরু দেখাচ্ছেন, এটা সম্পর্কে একটু বলেন। এটাও আপনার বলদ গরু, এটার ট্যাগ নাম্বার 117, 228 কেজি ওজন আছে, 1,30,000 টাকা দাম। জি অত্যন্ত মানসম্মত এবং দেখতে খুব সুদর্শন এই গরু, খুব কোয়ালিটিফুল গরু দুটা, দেখতে সুন্দর সিংওয়ালা গরু দুটি আর কি। জি তো কাদের ভাই আমরা জোড়ার গরু পরবর্তী আরেকটা আছে সেটা দেখাই। কাদের ভাই আবারও একদম বিশাল সিংওয়ালা আরও একটা বলদ গরু, এটা সম্পর্কে একটু বলেন। সব বলদ জাস্ট এদের ওজন দেওয়া হয়, এই দুটো বলদেরই আপনার
দাঁত হতে 6টা 8টা হয়ে গেছে, এগুলো বয়স হয়ে গেছে একদম অত্যন্ত জাত। আর সবথেকে লোক বলে দুইটা সিং আর দুইটা একই সেমের জোড়া গরু এটা। আপনার এটা 103 নাম্বার ট্যাগ, 225 কেজি ওজন, আর দাম নির্ধারণ করেছে 1,30,000 টাকা, ওজনে 2-3 কেজি আপ ডাউন, একটু কম বেশ হয়ে থাকে। দেখতে খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর। জি তো কাদের ভাই, সর্বশেষ যে একটা বলদ আছে আমরা এখন সেই গরুটা দেখাবো। তো কাদের ভাই, সর্বশেষ যে বলদ গরুটা আমরা দেখাতে চাইলাম ক্রেতা ভাইদেরকে, 114 নাম্বার ট্যাগ, এটা সম্পর্কে একটু বলেন। এটা 114, এটার 225 কেজি ওজন, 1,20,000 টাকা দাম। জি, অত্যন্ত কোয়ালিটিফুল গরু। আর এই 6টা বলদ যদি একসঙ্গে কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে সেক্ষেত্রে কেমন দাম আসবে? 6টা গরু 6টার দাম আসবে 1,22,500 টাকা। যে কোনো ক্রেতা ভাই চাইলে এই 6টা গরু একসঙ্গে নিতে পারবেন। আর আমাদের এই মৃত্তিকা ডেইরি ফার্মে বিপুল পরিমাণে গরু বর্তমানে অবস্থান করছে। এখানে ষাঁড় গরু, বলদ গরু, গাভী, বিশেষ করে বকনা, যেগুলো বাচ্চা হয় না এরকম বকনা গরুও অ্যাভেলেবেল, মাংস যেগুলোর আছে সেগুলোও পাওয়া যাচ্ছে। যে কোনো ক্রেতা ভাই চাইলে এগুলো সংগ্রহ করার জন্য সরেজমিনে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন। তো কাদের ভাই, আমরা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে সর্বশেষ যদি আপনার কিছু বলা থাকে। আসলে বর্তমানের যে প্রেক্ষাপট, বর্তমানের যে আপনার সামনে যেহেতু কোরবানি খুব সন্নিকটে, এখন মানুষ দেখছে সামনে এসে গরু কেনা শুরু করবে, তবে সকল ক্রেতার চাহিদা মাথায় রেখে আপনার ছোট গরু, মাঝারি গরু, মহিষ, বড় হাই গরু, আপনার যে যেভাবে খুশি সরজমিনে আসবেন, এসে দেখে একদম চয়েসফুল গরুটা এখানে পেয়ে যাবেন এবং কোরবানির আগ পর্যন্ত বুকিং করে রেখে যেতে পারবেন। যেহেতু এখন কন্টিনিউ সারাদিন আমরা ব্যস্ত সময়, কালকে ঢাকা থেকে শুরু করে সব জায়গায় প্রচুর পরিমাণে লোকের আনাগোনা হয়েছে এখানে সর্বোচ্চ। তো যাই হোক, এখন গরুর কোয়ালিটি আছে, মান আছে, জাত আছে। যারা গরু কোরবানি করবেন সিঙ্গেলি, পরিবার সহ চলে আসুন, কোনো সমস্যা নেই। জি, এখানে সুন্দর সবাইকে স্বাগত। জি, অবশ্যই ঈদের জন্য আমরা অগ্রিম স্বাগতম জানালাম। তো ক্রেতা ভাইরা যারা আছেন তারা সবাই চলে আসবেন ইনশাল্লাহ। তো আপনাকেও ধন্যবাদ কাদের ভাই, এবং এতটা সময় জুড়ে যে সমস্ত ক্রেতা ভাইরা এবং আমাদের সুমান অধ্যায় যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন আপনাদের সবার শুভ এবং মঙ্গল জীবন কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।